মামা গুড মর্নিং বলে দাও তো সবাইকে। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। না এটা দান্দার না তো শুনো, এটা দান্দার না, এটা দান্দার না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে আস, এই যে দান্দা না তো, এটা দান্দা নাকি? আসো আসো, তোমাকে দান্দা দেবো, আসো আসো আসো, দেবো আসো। এইটা উপরে না, এটা উপরে না, ওইদিক দিয়ে আসো। হ্যাঁ আসো 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 আসো। হ্যাঁ মিমিকে বলো তো দান্দা দিতে, মিমিকে বলো তাকে। ওকে আসো আসো, বিস্কুট খাবো, আসো চলো চলো, আসো 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 চলো, বিস্কুট খাবো। শুনো বিস্কুট কোথায় থাকে, বিস্কিট বিস্কিট কোথায় থাকে ঠিক জান নয়, কিচেনে কোথায় বিস্কিট কোথায় থাকে, উপরে দিচ্ছি তার উপরে বিস্কুট থাকে, উপরে থাকে, বিস্কিট খাবে। শুনো ব্রেকফাস্ট করেছ, ব্রেকফাস্ট করেছ, কি খেয়েছ? শুনো শুনো, ছান করবো ছান, ছপ ছপ না কি যেন ঝাপুক ঝুপুক। আচ্ছা ঘুমপাড়ি দিয়ে আজকের স্যাটারডে স্পেশাল ডিনার আমাদের, আজকে ভুনা খিচুড়ি সাথে, ও সরি ডিনার কেন বলছি, হ্যাঁ লাঞ্চ, থ্যাঙ্কস ফর কারেক্টিং। লাঞ্চ আমাদের এখন ভুনা খিচুড়ি, অনেক আই থিঙ্ক 2 বছর ধরে রিয়া বলছে খাবে খাবে, 2 বছর ধরে খাবো খাবো বলতে বলতে আজকে ফাইনালি ভুনা খিচুড়ি হয়েছে, তার সাথে কষা মাংস আর পাঁপড়। কিপিং ইট সিম্পল, কই গেল ওরা দুজন? তো তুমি বসো, কোথায় ঘুন্টু, শুনতে পুকু কোথায়? সোনা কোথায়, সোনা কোথায়, মামাম কোথায়? বোনো থেকে যা না, বোনো থেকে যা আজকে, ইস এখন এদিক না থাক, তোরা থাক। ছেলের পিছনে ঘুরতে লাগে না,
পাতা কই রেডি হতে গেছে কি বাস হয়ে গেছে আর লুকাবে মাথা ঢুকাচ্ছে ওই থেকে যাও আজকে থাকো 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 তাও ঠিক আমি তো কি পজিশনে শুয়ে আছি ঠ্যাং লম্বা করে কার মাস্ক মাম গুড ইভিনিং এভরিওয়ান ছুনটু চলে যাচ্ছে না মাম্মা কত মজাতে কেটেছে আমাদের দুটো দিন দুটো দিনও না দুইটা বেলা দুটো বেলা খুব ভালো কেটেছে না শুনছো আমার মাম্মা চলো ওই যে টাটা বাই বাই পরে ওকে রেখে দিচ্ছি আমরা চলো আমি আসছি আমরা দুজন সিঁড়ি করে নামবো না মাম্মা চলো শুনো শুনো টু উইকস বাদে দেখা হবে তোমার সাথে হ্যাঁ আবার বাই বাই টাটা মাম্মাম টাটা ও ডান্স করে লাজ্জু আমার লাজ্জুটা চলো ঘুরাচ্ছি গাড়ি ঘুরাও ঘুরাও আঙ্গুলে আঙ্গুলে টাচ টাচ টাটা বাই বাই গুড ইভিনিং বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিনি আর আমিও ভালোই আছি পুচকুরা পুচকু মানে পুচকুরা বলতে পুচকু বনু আর অপ্রজা এসেছিল ওরা বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়েছে তারপরে আমি তো এসে একটু শুয়েছি আমি আর পারছিলাম না আমার চোখ একদম জুড়ে আসছিল আমি মোটামুটি ঘন্টাখানিক ঘুমিয়েছি ততক্ষণে দেখি রিনি বাড়িটারি গুছিয়ে ফেলেছে লিটারালি মনে হচ্ছিল বাড়িতে কোনো তাণ্ডব হয়েছে যাই হোক খুব ভালো লেগেছে খুব ভালো কেটেছে দুটো বেলা পুচকুরে থাকলে এমনিতেই সময় কেটে যায় তা তো আর বলারই নেই ওর পিছনে এদিকে যায় এটা করে ওটা করে সব এসব বিয়ে করতে করতেই ওর পিছনে সময় কেটে যায় বুঝতে পারি মানে মাঝে মাঝে বনু আর অপ্রভুর সাথে যখন কথা হয় ওরা এত বিরক্ত হয়ে থাকে আই আন্ডারস্ট্যান্ড কিন্তু সত্যি ও থাকলে এমনিতেই সময় কেটে যায় কি করে বুঝতেই পারি না ও যখন ঘুমিয়ে থাকে তখন মনে হয় পুরো বাড়ি শান্ত একদম নিস্তব্ধ সবকিছু যাই হোক এখন আপাতত আমি আর রিনি এখন বাড়িতে সেই খালি খালি ঘর রিনি বলছে খুব টায়ার্ড আমি জাস্ট স্নান করে বেরোলাম রিনি এখন গেছে স্নান টান করতে পুরো বাড়িটারে গুছিয়ে ঘরটা মুছে সো দেখি বাকি এখন বিকেলের তো কোনো প্ল্যান নেই রিনি আর আমি একটু মুভি দেখবো ভাবছি ভেবেছিলাম বাইরে যাবো কিন্তু একদম ইচ্ছা করছে না মানে একটা আমাদের চিন্তা ছিল যে হয়তো বাইরে গিয়ে একটু মুভি দেখবো বাট এখন একদমই ইচ্ছা করছে না সো বাড়িতেই হয়তো মুভি দেখবো আপনাদের সাথে বিকেলে না আর আর বিকেল কত অন্ধকার হয়ে এসেছে আপনাদের সাথে একটু পরে আবার দেখা হচ্ছে ডিনার টাইমে রিনির আজকের ডিনার আবার সেই কালকের পিৎজা একটু পিৎজা ডো বেঁচে ছিল ওটা দিয়ে রিনির জন্য একটা সিঙ্গেল পিৎজার মতো তো হয়েই গেছে আর কালকে পিৎজাটা অ্যাকচুয়ালিতে খুব ভালো হয়েছিল তো ও খাবে পিৎজা আর আমি খাবো ভাত অ্যান্ড মাটন খুব ভালো হয়েছে গন্ধটা খুব ভালো বেরোচ্ছে সাইজটা আজকে একটু ছোট করেই বানিয়েছি
এই একটু চিজ পুলটা দেখাও, একটু চিজ পুলটা দেখাও, এত সুন্দর করে। আরে আমি নিতে পারবো না, আমি হাত দিয়ে ধরো, করো করো চিজ পুল, আই ওয়ান্ট টু সি দ্য চিজ পুল। Hehehehe